এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালনকালে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করেছে বিএনপি। দুপুর 3টায় শুরু হয় সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন করে মামলা দিয়ে গ্রেফতার করে জনগণের ঢল থামানো যাবে না। জনসমাবেশে যোগ দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তাদের দমানো যাবে না। এই বাংলাদেশটা কারো বাবার সম্পত্তি না। 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছিল ওই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং আজকের এই লড়াই একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেয়ে কম কিছু নয়। সমাবেশ শুরুর আগে থেকেই সমাবেশের স্থলে নামে নেতাকর্মীদের ঢল। এ সময় তারা নানা রকম স্লোগান দিতে থাকেন।